আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 39। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে ওই কার। আমাদের প্রথম কাজ ছবি দেখে গল্প বলি ও শুনি। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, চলো আমরা ছবিগুলো দেখি, গল্প বলি ও শুনি। বৈশাখ মাসে বৈকাল বেলা, সৈকতে বসেছে মেলা। বন্ধুরা, তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি লক্ষ্য করো, বৈশাখ মাসে বৈকাল বেলা, এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে সৈকতে বসেছে মেলা। এখানে তোমরা ওই কারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারবে। প্রথম বাক্যটিতে লক্ষ্য করো, বৈশাখ শব্দটিতে ব ঐ কার, ব ঐ কার বই, তালব্য স আকার খ বৈশাখ। এখানে ঐ কারের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারছি। এবং বৈকাল শব্দটি লক্ষ্য করো, ব ঐ কার বই, ক আকার ল বৈকাল। এখানেও আমরা ঐ কারের ব্যবহার দেখতে পাচ্ছি। বৈশাখ মাসে বৈকাল বেলা এবং দ্বিতীয় যে ছবিটি রয়েছে তা হচ্ছে সৈকতে বসেছে মেলা। সৈকতে শব্দটি লক্ষ্য করো, দন্ত সৈকার সই, ক তয়কার তে সৈকতে। এখানেও আমরা ঐকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি, সৈকতে বসেছে মেলা। দ্বিতীয় কাজ, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। নিচে তোমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছ, বৈশাখ বৈকাল সৈকত। আমাদের কি করতে হবে, উপরের ছবিতে এই শব্দগুলো খুঁজে বের করতে হবে। বৈশাখ ও বৈকাল আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে, এবং সৈকত দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিতে। পরবর্তী কাজ, ডট মিলিয়ে ওই কার লিখি। ওই, ওইতে ওই কার। বন্ধুরা লক্ষ্য করো কিভাবে ডট মিলিয়ে আমরা ওই কার লিখতে হয় তা শিখে নিলাম। পরবর্তী কাজ, ওই কার লিখি ও শব্দ পড়ি। এখানে কিছু শব্দ রয়েছে যেখানে আমরা ওই কার লিখব। প্রথম এখানে যদি আমরা ওই কার লিখি তাহলে কি হয়ে গেল, বৈশাখ ব ঐ কার বই, তালব্য স আকার খ বৈশাখ। দ্বিতীয়টি রয়েছে ব ক আকার ল, এখানে আমরা ওই কার লিখব, তাহলে হয়ে গেল বৈকাল, ব ঐ কার বই, ক আকার ল বৈকাল। অতঃপর রয়েছে ব ঠ আকার ঠা, এখানে আমরা দিব ওই কার, তাহলে কি হয়ে গেল, বৈঠা, ব ঐ কার বই, ঠ আকার ঠা। অতঃপর রয়েছে ত এবং ল, এখানে আমরা কি বসাবো, ঐ কার, তাহলে হয়ে গেল তৈল, ত ঐ কার তৈ ল তৈল। এবার পড়ি ও লিখি। বৈশাখ মাস কৃষক বৈঠক করেন। বন্ধুরা লক্ষ্য করো এখানের বাক্যগুলোতে, বৈশাখ মাস কৃষক বৈঠক করেন। এখানে বৈশাখ এবং বৈঠক এই দুইটি শব্দে আমরা ঐকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি, ব ঐকার বই, তালব্য স আকার খ বৈশাখ। এবং বৈঠক শব্দটিতে ব ঐকার বই, ঠ ক বৈঠক। সর্বশেষ কাজ, বাক্যের শেষে দাড়ি বসাই। বৈশাখ মাস, এখানে আমরা কি বসাবো, দাড়ি বসাবো। এবং কৃষক বৈঠক করেন, এখানেও দাড়ি বসাবো। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।